কক্সস বাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র। বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকতের জন্য এটি সারা বিশ্বের কাছে সমাদৃত, যা কক্সবাজার শহর থেকে বদর মোকাম পর্যন্ত একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, বালুর নরম বিছানা এবং বিশাল সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরের নীল জলরাশি আর শোষ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের আরেক নাম কক্সবাজার সমুদ্র সৈকত। এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতের সাথে আপনারা দেখে নিতে পারেন বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, পাহাড়ি দ্বীপ মহেশখালী, লাইট হাউসের দ্বীপ কুতুবদিয়া, ডুল হাজারা সাফারি পার্ক। এছাড়াও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পার ঘেঁষে বানানো মেরিন ড্রাইভ আপনার কক্সবাজার ভ্রমণকে করবে আরও বেশি আনন্দময়। কক্সবাজার শহর থেকে কাছে হওয়ার কারণে লাবণী পয়েন্ট কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। নানা রকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। আজকে আমরা দেখব একদিনের মধ্যে আপনারা কক্সবাজারে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। তাছাড়াও আমরা জানবো যে কক্সবাজার যাওয়ার উপযুক্ত সময়, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, এভরি ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আজকে দেখানো হবে। সো ভিউয়ার্স, এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি আপনারা কম খরচে কক্সবাজার ভ্রমণ করতে চান, তাহলে প্রথমেই যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে কোন সময় কক্সবাজার ভ্রমণে যেতে চান। সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালকেই বেছে নেয়, কিন্তু কক্সবাজার এমন একটি জায়গা যেখানে বছরের যে কোনো সময়ে আপনি বেড়াতে যেতে পারবেন। পিক সিজন বা পর্যটক মৌসুমে কক্সবাজার ভ্রমণের খরচ অন্য সময় তুলনায়, পিক সিজন ছাড়াও বিভিন্ন উপলক্ষের দিন যেমন দুই ঈদের সময়, নতুন বছর শুরুর দিন, পহেলা বৈশাখ বা টানা সরকারি ছুটির দিন, সাপ্তাহিক বন্ধের দিন, এই সময়গুলোতে অতিরিক্ত মানুষের চাপে সব কিছুতে খরচ বেশি থাকে। তাই খরচ কমাতে এমন একটি সময় বেছে নিতে হবে যখন কক্সবাজারে পর্যটক কম থাকে। এমন সময় গেলে আপনারা অনেক কম খরচেই কক্সবাজার ভ্রমণ করে আসতে পারবেন। শীতকালীন সময়টা কক্সবাজার পিক সিজন, তাই এই সময় বা অন্যান্য বিশেষ দিনগুলো কক্সবাজার ভ্রমণ থেকে পরিহার থাকুন, তা না হলে আপনাদের কক্সবাজার ভ্রমণে প্রচুর টাকা ব্যয় হবে। চলুন এবার আমরা জেনে নেই কীভাবে আপনারা কক্সবাজার যেতে পারবেন। ঢাকা থেকে কক্সবাজারে সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম পরিবহন, গ্রিন লাইন, হানিফ, শ্যামলি, সোহাগ, তো বিভিন্ন ধরনের বাস যেগুলো ডাইরেক্ট কক্সবাজার যায়। বাসের ভাড়া শ্রেণীভেদে 900 থেকে 2000 টাকা পর্যন্ত আছে। আর যদি আপনারা ট্রেনে করে কক্সবাজার যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত ট্রেনে যেতে হবে। ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত ট্রেন ভাড়া নেবে 430 টাকা এবং চিটাগাং থেকে আপনারা 250 টাকা দিয়ে একদম কক্সবাজার সমুদ্র সৈকত চলে যেতে পারবেন বাসে করে। এছাড়াও বাংলাদেশ বিমান, নবইয়ার, ইউএস বাংলা সহ বেশ কিছু বিমান ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। আচ্ছা, আপনারা চাইলে এর মাধ্যমেও যেতে পারবেন। ঢাকা থেকে আপনারা যদি কক্সবাজারের উদ্দেশ্যে রাত 8টা থেকে 10টার মধ্যে গাড়িতে ওঠেন, তাহলে সেই ক্ষেত্রে পরের দিন সকাল 6টা নাগাদ আপনারা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছে যাবেন। রাস্তায় যদি জ্যাম থাকে অথবা অনেক দেরি হয়, 9টা থেকে 10টা বাজে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কক্সবাজার কলাতলি বিচের সামনে না নামিয়ে আপনাদের কক্সবাজার টার্মিনালে নামিয়ে দিবে। আর ওইখান থেকে আপনারা 10 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে কক্সবাজার কলাতলি বিচে চলে আসতে পারবেন।
কক্সবাজারে এসে বাস থেকে নামার পর আপনাদের প্রথমে যেটা করতে হবে হোটেল খুঁজতে হবে। আপনারা কক্সবাজার করাতলি বিচের সামনে হোটেল নিতে পারেন অথবা আপনারা লাবণী বিচ পয়েন্টের সামনে হোটেল নিতে পারবেন। মনে রাখবেন বর্তমানে লাবণী বিচ পয়েন্ট কক্সবাজারের একটি পপুলার বিচ পয়েন্ট। লাবণী বিচ পয়েন্টের পাশ দিয়ে গড়ে উঠেছে সামুদ্রিক বিভিন্ন জিনিসপত্রের বাজার, সামুদ্রিক খাবারের দোকান এবং পাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের হোটেল। আপনারা চাইলে এই হোটেলটিতে স্টে করতে পারেন। হোটেলে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন ইনানি বিচে যাওয়ার উদ্দেশ্যে। কক্সবাজার থেকে ইনানি বিচের দূরত্ব 24 কিলোমিটার এবং ইনানি বিচে যেতে পথেই পড়বে হিমছড়ি। ইনানি সমুদ্র সৈকত দেখতে চাইলে আপনাদের কক্সবাজার ও হোটেল ছেড়ে চলে আসতে হবে ডলফিন মোড়। কক্সবাজার ডলফিন মোড় থেকেই অটো ছেড়ে যায় ইনানি বিচের উদ্দেশ্যে। আপনারা চাইলে এখান থেকে জিপ ভাড়াও করে ইনানি বিচে যেতে পারবেন। ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মেলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরই পর্যটকদের মন আরও বেশি কেড়ে নেয়। সাধারণত বিকেলবেলায় ইনানি সমুদ্র সৈকত ভ্রমণের আদর্শ সময়। বিকেলবেলায় পর্যটক তুলনামূলকভাবে কম থাকে, যার কারণে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ পাওয়া যায়। এছাড়াও টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচে যাবার সময় হিমছড়ি পাহাড়, সমুদ্র তীরের সাম্পান, নারিকেল ও ঝাউবনের গাছের সারি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। যদি আপনারা জিপ রিজার্ভ করে নিয়ে যান তাহলে 1800 থেকে 2500 টাকার মতন পড়তে পারে। একটি জিপে 10 থেকে 15 জন যাওয়া যায়। আর যদি আপনারা 2-3 জন অথবা 5 জন গ্রুপ হয়ে থাকেন তাহলে ব্যাটারি চালিত অটোরিকশায় আপনারা উঠতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা 500-1200 মধ্যে সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারেন। হিমছড়ি কক্সবাজার থেকে হিমছড়ি দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আপনারা ইনানি বিচে যাওয়ার সময় এই হাতের বাম পাশে হিমছড়িটা পড়বে। চাইলে আপনারা ইনানি বিচে যাওয়ার সময় হিমছড়ি হয়ে যেতে পারেন অথবা ইনানি বিচ থেকে ঘুরে আসার সময় হিমছড়ি হয়ে কক্সবাজারে আবার আসতে পারেন। হিমছড়ি যাওয়ার পথটা অনেক সুন্দর। মেরিন ড্রাইভ দিয়ে যখন আপনারা যাবেন অনেক ভালো লাগবে আশা করি আপনাদের। হিমছড়ির প্রবেশ মূল্য, হিমছড়ি পাহাড়ের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। হিমছড়ি পাহাড়ের উপর থেকে আপনারা যখন সমুদ্র সৈকতটা দেখতে পারবেন মনে হবে আপনাদের কাছে অন্য কোনো জগতে চলে এসেছেন। অনেক সুন্দর ভিউয়ার্স, না গেলে আপনারা বুঝতে পারবেন না। এবং হিমছড়িতে আছে একটা ছোট্ট ঝর্ণা। ঝর্ণাতে শীতের সময় ওইরকম একটা পানি দেখা যায় না, বাট অন্য সময় বর্ষার সিজন গেলে অনেক সুন্দর ঝর্ণাটাও দেখা যায় এই আর কি। ইনানি বিচ এবং হিমছড়ি ভ্রমণের পর আপনারা চলে যেতে পারেন মহেশখালী। মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার একটি দ্বীপ। কক্সবাজার থেকে এটি মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। জনশ্রুতি আছে 1559 সালের প্রচুর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। মহেশখালী উপজেলার সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা নামে 3টি ছোট ছোট দ্বীপ রয়েছে। পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ এবং মুক্তার উৎপাদনের সমগ্র বাংলাদেশের এই উপজেলায় সুনাম রয়েছে। কক্সবাজার থেকে 4 থেকে 5 ঘন্টা সময় ব্যয় আপনারা মহেশখালী দ্বীপে ঘুরে আসতে পারবেন। এখন জেনে নেই কিভাবে যেতে পারবেন। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ। এই দ্বীপের মৈনাক পর্বতের উপরে রয়েছে আদিনাথ মন্দির। এই দ্বীপের কারুকার্য এখানে আসা দর্শনার্থীদের আকর্ষণ করে। এছাড়াও বছরের ফাল্গুন মাসে এখানে আদিনাথ মেলা অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে বেশ কিছু বৌদ্ধবিহার, জলাবন ও নানা প্রজাতির পশু পাখি। মহেশখালীতে আছে আদিনাথ মন্দির, রাখাইনপাড়া ও স্বর্ণ মন্দির। চাইলে ঝাউবাগান ও চরপাড়া বীচ থেকে ঘুরে আসতে পারেন। চলতি পথে দেখতে পারেন পান গাছের বাগান আর লবণের মাঠ। মহেশখালী পানের সুনাম সারা বাংলাদেশ ব্যাপী, তাই এখানে এলে অবশ্যই মনে করে পান খাবেন। মহেশখালী যেতে হলে কক্সবাজার শহরের যে কোনো জায়গা থেকে মহেশখালী যাবার যেটি 6 নং ঘাটে চলে আসুন। তারপর লোকাল ট্রলার বা স্পিড বোটে 70-80 টাকা ভাড়া দিয়ে মহেশখালী চলে আসবেন। চাইলে স্পিড বোট রিজার্ভ করতে পারবেন। মহেশখালী এসে সব কিছু ঘুরে দেখতে একজন বা দুইজন এলে রিক্সা বা অটো ভাড়া নেবে
150 থেকে 200 টাকার মতো। এরপর আপনারা চলে যেতে পারেন রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড দেখতে। পর্যটক নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজনে এই ফিশ মিউজিয়াম। অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, শাপলা পাতা, পান পাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, সাগরকুচিয়া, বোল, জেলিফিশ, চেওড়া, সাঙ্গস, আউশ সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী। ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশে বিচিত্রময় পরিবেশ। প্রায় 2 ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকোরিয়াম পুরোটা ঘুরে দেখতে। অ্যাকোরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন। আপনার চারপাশে খেলা করছে বিরল প্রজাতির নানা সামুদ্রিক মাছ ও প্রাণী। কক্সবাজার সমুদ্র সৈকত বেড়াতে গেলে সমুদ্র সৈকতের প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। এখন আপনারা জানতে চাবেন যে কীভাবে যাবেন। কলাতুলি অথবা লাবণী বিচে যদি আপনারা থাকেন তাহলে সেইখান থেকে আপনারা সহজেই যেতে পারবেন। মাত্র 10 থেকে 15 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন ঝাউতলা। পশি রেস্টুরেন্টের সামনে মোড় থেকে হাতের বামে পাশে অল্প কয়েক কদম গেলেই পেয়ে যাবেন রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। মনে রাখবেন কক্সবাজার যেখানে না থাকেন না কেন ঝাউতলায় চলে আসবেন। এখান থেকে আপনাদের রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড যে কাউকে বললে দেখিয়ে দিবে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ঢোকার প্রবেশ মূল্য বা টিকিট ফি হচ্ছে 300 টাকা। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে টিকিটের বিশেষ মূল্য ছাড়। সময় ও উপলক্ষ অনুযায়ী টিকিটের মূল্যের উপর 5 থেকে 10% ডিসকাউন্টও থাকে। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।